मैंने भी ट्विटर पर एक सर्वे किया और लोगों से पूछा कि भाई अगला पीएम कौन होना चाहिए राहुल गांधी को वोट मिले 67 परसेंट और मोदी जी को वोट मिले 33 परसेंट और मैं आपको ये बता दूं कि हिंदुस्तान की जनता का आज की तारीख में यही मूड है लेकिन इसका मतलब ये बिल्कुल भी नहीं है कि कांग्रेस जीत जाएगी और राहुल गांधी पीएम बन जाएगा जब तक इलेक्शन कमीशन के तीन टॉप ऑफिसर्स जिंदा है और जब तक इलेक्शन ईवीएम मशीन पर हो रहे हैं भाई साहब बीजेपी को कोई हरा नहीं सकता भले ही पब्लिक मोदी को 33 परसेंट वोट दे रही हो लेकिन मशीनें मोदी 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 जी जी को कम से कम से 70 देंगी। तो तो इससे बिल्कुल कतई कोई फर्क नहीं पड़ता कि कि पब्लिक पब्लिक किसको पब्लिक किसको वोट देगी, पीएम पीएम बनाना चाहती है, इलेक्शन के ऑफिसर्स और EVM मशीने ये चाहते हैं अगले जी ही आतंक আমাদের এখানেও আমরা জানি যে নির্বাচন কমিশন তারা পক্ষপাতদুষ্ট তো এখন ভারতেও কিন্তু ঠিক একই মডেল আমরা দেখতে পাচ্ছি এবং প্রশ্ন জাগে মনে আসলে যে শেখ হাসিনা কি আসলে মোদিকে নকল করছে নাকি মোদি আসলে শেখাসিনাকে নকল করছে কে কাকে নকল করছে এবং খারাপ কাজের দিক দিয়ে তো দুজন দুজনের মানে একদম মানে একজন যেভাবে আগাচ্ছেন আরেকজন ঠিক ওই একই ভাবে একই ধারায় এগিয়ে চলছেন তো আপনাদের কাছে আমি জানতে চাই যে শেষ পর্যন্ত আসলে ভারতের নির্বাচনটাতে কি হতে পারে আর এই নির্বাচন নিয়ে এই যে ম্যানিপুলেশনের যে অভিযোগ গুলো আসছে এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য জানতে চাইবো পাশাপাশি এই নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে একটু আমি আপনার বিশ্লেষণ জানতে চাই আপনাকে অশেষ ধন্যবাদ আজকে এই যে আপনি আমাদের যে প্রারম্ভিক যে সূচি ভারতের নির্বাচন এবং এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কি আপনার ফলাফল আমাদের কিভাবে এফেক্ট করতে পারে এই যে আপনি কথাগুলো বললেন আমি এখন মাঝে মাঝে ভাবি আমরা বিশেষ করে আমরা এই উপমহাদেশে বা সাউথ এশিয়াতে আমরা কি আসলে গণতন্ত্রের জন্য উপযুক্ত কিনা আপনি যে ভিডিওটা দেখালেন মানে একটা জরিপের কথা বলছে যে সিক্সটি পার্সেন্ট মানুষ মানুষ চাচ্ছে যে রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হোক থার্টি থ্রি পার্সেন্ট চাচ্ছে চাচ্ছে আপনার নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হোক অর্থাৎ ডবলের হচ্ছে ডবলের থেকেও বেশি মানুষ রাহুল গান্ধীকে চাচ্ছে অথচ নির্বাচনী ডামাডোলের আগে পর্যন্ত আমরা বা সিট আপনার নরেন্দ্র মোদী বা তার বিজেপি জোট পাবে এখন আপনি আমি ভারতীয় বা আন্তর্জাতিক বিশ্লেষকদের কথায় আসার আগে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি বললেন আমাদের সাথে হাসিনাকে মুদি ছাড়াই যাচ্ছে নাকি মুদি হাসিনাকে ছাড়াই যাচ্ছে এটা আসলে আমি বলবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা শুধু ডিফারেন্স আমি মনে করি নির্বাচনী গণতন্ত্র যেটা সেটা হচ্ছে আমরা দু সালের পর থেকে আমাদের ভোট আর কাউন্ট হয় না আমাদের মানুষ ভোট দিতে পারে না পারলেও সেটা কাউন্ট করা হয় না ভারতে এখনো সেটা বাকি আছে কিন্তু এই যে ভদ্রলোক যে ভিডিও তাতে বললেন যে তিনজন ইলেকশন কমিশনার থাকা অবস্থায় যে মোদী হারবে এটা বিশ্বাস করা কঠিন মানে বাংলাদেশের দিকে যাচ্ছে চিন্তা করেন তো এই যে আমরা আসলে গণতন্ত্রের জন্য উপযুক্ত কিনা আমরা একটা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে ভাইস চ্যান্সেলর ছিল ওই যে আসাদুজ্জামান মানে সা সমুসা সিঙ্গারা বিশ্ববিদ্যালয় বানাইছিল এখন আমাদের আমাদের পুরো উপমহাদেশটা মনে হয় শাহ সমুসা সিংহার দেশে পরিণত হয়েছে আমাদের ওই যে গণতন্ত্রটাও মনে হয় ওই যে সা সমুসা সিঙ্গারা দিয়ে বেচা বিক্রি হয়ে যায় এই অবস্থাতে আমরা চলে গেছি টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি যদি এটা বলতে চাই যাই হোক ভারতে এখনো তাদের ভোট কাউন্ট করা হয় আমাদের মতো নির্লজ্জ বেহায়া এই যে শেখ মুজিবের মাইয়া এই যে হাসিনা যে তার পুরা মানে সভাসদ এই যে ভারতীয় প্রেসক্রিপশনে ভারতীয় স্টাবলিশমেন্ট প্রেসক্রিপশনে আমাদের যে গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে সেটা তাদের দিকে মোটামুটি ধাবিত হইছে একটা পর্যায়ে পর্যন্ত গেছে বলে মোটামুটি আমরা এখন বুঝতে পারতেছি তো যাই হোক তো ভারতের যে নির্বাচন এটা যদি আমি একজন এই যে আপনি যেরকম এরকম অনেক ভালো ভালো বিশ্লেষক আপনার এগুলো বিশ্লেষণ করতেছে বিশেষ করে আজকে তৃতীয় দফা নির্বাচন তাদের এখানে হয়ে গেছে জানেন দ্বিতীয় দফা নির্বাচনে একশো নব্বইটা আসনে হয়েছে আজকে খুব সম্ভবত আরো আশিটা বা সত্তরটা আসনে নির্বাচন হয়েছে তো হাওয়া বদলে গেছে বলে সবাই বলতে চাচ্ছে আমি এখানে বলতে পারি প্রফেসর ইউগেন্দ্র জিয়াদব নামে একজন সেপোলজিস্ট আপনি জানেন পলিটিক্যাল সায়েন্সের একটা কোর্স আছে সেপোলজিস্ট যেটা নির্বাচনী মানে সাইন্টিফিক মেথডে নির্বাচনী হাওয়া ওনারা আপনার বিশ্লেষণ করেন এরকম একজন নামজাদা হচ্ছেন প্রফেসর প্রফেসর যাদব আমি ওনার একটা প্রায় এক ঘন্টা ব্যাপী শুনছিলাম দু তিন দিন আগে ওখানে উনি ক্যাটেগরিক্যালি বলতে চাচ্ছে এবং অত্যন্ত ম্যাথোটিক্যালি উনি বুঝাই দিলেন আসলেই নরেন্দ্র মোদী দুশো বাহাত্তর পাওয়া পাবে না উনি বলতেছেন উইল বি ভেরি ডিফিকাল্ট উনি প্রতিটা রাজ্যের বিশ্লেষণ করে উনি বলছেন যেমন ভারতের পাঁচটা বড় রাজ্য উত্তর উত্তরপ্রদেশে আশিটা লোকসভার আসন মহারাষ্ট্র যেটার রাজধানী মুম্বাই সেটা আপনার আটচল্লিশটা আসন দেন হচ্ছে পশ্চিমবঙ্গটা আসন তারপরে বিহার চল্লিশটা আসন তামিলনাড়ু উনচল্লিশটা আসন এই চার পাঁচটাকে বড় রাজ্য বলা হয় তো এখানে উনি বলতে চাচ্ছেন মিনিমাম পাঁচটার মধ্যে তিনটা রাজ্যে যারা ক্ষমতায় যেতে চায় তাদেরকে সুইপ করতে হবে সুইপ যদি আমরা বাংলা বিশ্লেষণ করি ধরেন মোর দেন এইটি নাইনটি পার্সেন্ট সিট তারা পাইতে হবে সেখানে আচ্ছা গতবার উত্তরপ্রদেশে তারা চৌষট্টিটা আসন পাইছে মহারাষ্ট্রে আটচল্লিশটার মধ্যে সাতচল্লিশটা পাইছে পশ্চিমবাংলায় বিয়াল্লিশটার মধ্যে আঠারোটা পাইছে পশ্চিমবঙ্গে তারা ভালো করে নেই বিহারে চল্লিশটার মধ্যে উনচল্লিশটা পাইছে তামিলনাড়ুতে পায় না অর্থাৎ চারটা বড় রাজ্যের মধ্যে তিনটা বড় রাজ্যে তারা সুইপ করছে এবং পশ্চিমবাংলায়ও আনএক্সপেক্টেডলি আঠারোটা আসন পাইছে এবং এরপরে যে রাজ্যগুলা মাঝারি রাজ্য আছে অন্ধ্রপ্রদেশ গুজরাট কর্ণাটক আপনার মধ্যপ্রদেশ রাজস্থান উড়িষ্যা এবং কেরালা এখানে কেরালা এবং উড়িষ্যা ছাড়া বাকি সবগুলোতে বলতে পারেন ওরা সেন্ট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আসন পেয়ে গেছে তো ফলে দুই সালে তারা ব্যাপকভাবে মানে তিনশো তিনটা আসন পেয়ে পেয়ে গেছিল এইবার উনি বলতে চাচ্ছি উত্তরপ্রদেশে তাদের চৌষট্টিটা গতবার পাইছিল এবার ঠিক থাকবে কিন্তু মহারাষ্ট্রে সাতচল্লিশটার মধ্যে বলতে চাচ্ছে বিশটাই থাকবে না মিনিমাম কারণ শিবসেনা বেরিয়ে গেছে পশ্চিম বাংলার অবস্থা আরো খারাপ গতবার আঠারোটা বেশি এবার হয়তো দশটার বেশি পাবে না এস পার মিস্টার ইউগেন্দ্র যাদব তারপর বিহারে চল্লিশটার মধ্যে ওনারা বলছে মিনিমাম বিশটা আউট হয়ে যাবে তামিলনাড়ুতেও অবস্থা ভালো না ফিফটি ফিফটি হয়ে যাবে অর্থাৎ দেন উনি আরো সুন্দর করে বিশ্লেষণ করছে উইথ অল হিস কোয়ালিটি যে উনি এবং কোয়ালিটিটিভ এবং কোয়ান্টিটিটিভ উনি যে ম্যাথোডোলজিক্যালি যে কথাগুলো বলছেন এটা যথেষ্ট কনভিনসিং এবং এখানে যে একটা এনডিএ জোট একটা ইন্ডিয়া জোট তো ইন্ডিয়া জোট লিড বাই কংগ্রেস তো ইন্ডিয়া জোট যে জিতবে তা না কারণ তাদের মধ্যে একটু ডিফারেন্স আছে এমনও আছে যে ইন্ডিয়া জোটের কিছু কিছু দলও অনেক রাজ্যে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতেছে আদার দেন বিজেপি তো ফলে তাদের অনেক আসনে এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনার বিজেপির নেতৃত্বে যে এনডিএ জোট তারা আপনার তিনশো আসন বা দুশো আশি আসন একটা ম্যাজিক নাম্বার হচ্ছে দুশো বাহাত্তর পাঁচশো তেয়াল্লিশটার মধ্যে দুশো বাহাত্তর পেলে সরকার গঠন করতে পারবে না তো এখন বিজেপি এককভাবে পাওয়ার সম্ভাবনা কমে গেছে জোটগতভাবেও পাবে কিনা এখন দুদল্যমান হয়ে গেছে বলে তারা মনে করতেছে তো আরো অনেকের বিশ্লেষণ আমি শুনছি আপনারাও নিশ্চয়ই জানেন আমার দর্শক শ্রোতারা কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে গণতন্ত্র এটা এটা একটা উৎসব গণতন্ত্র আমরা তো সেলিব্রেট করতে পারি না গণতন্ত্রের একটা আপনার ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভোটিং তো গণতন্ত্র তো আসলে ব্যাপক শব্দ আমরা তো গণতন্ত্র বলতে বুঝি একদিনের ভোট সেটাও আমাদের এখানে নাই তো ভারতের যে আপনার এই যে একটু দোলা চালে গেল আমরা এতদিন মনে করছিলাম বা ওই নেভ বিশেষ করে এই যে গদি মিডিয়া ওরা নাম দিছে গদি মিডিয়া এই গদি মিডিয়ার প্রচারণার মাধ্যমে আমরা কল্পনাই করতে পারি নাই যে এই আপনার বিজেপি বা নরেন্দ্র মোদীর জোট এরা ধাক্কা খাবে কিন্তু এখন মনে হচ্ছে এই গদি মিডিয়া বা এই প্রচার যন্ত্র যেভাবে হিন্দুত্ববাদের প্রচার ছড়াইছে দু হাজার উনিশ সালে বিশেষ করে প্রফেসর ইয়াদবের যদি আমি ভাষ্য বলে থাকি গতবার যে সুইপ করছিল বিজেপি তার অন্যতম প্রধান কারণ ছিল হিন্দুত্ববাদ এবং পুলওয়ামা এবং বালাকোট ভারত এই সার্জিক্যাল স্ট্রাইক বলে পাকিস্তানে যে হামলা করছিল ফলে হিন্দুদের মধ্যে বিশেষ করে যারা উগ্রবাদী তাদের মধ্যে একটা মানে একদম এক ধরনের হুঙ্কার এসে গেছে যে বিজেপি বা নরেন্দ্র মোদী বা মোদি আরেকজন আছে এই কি শাহ তার স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সভাপতি অমিত শাহ এরা এমন একটা খাড়া করেছিল দুই হাজার উনিশ সালে যে মানে আমরা যদি না থাকি তাহলে পাকিস্তানের সাথে কংগ্রেস বা অন্য কোন দল ভবিষ্যতে টিকবে না আমরাই পাকিস্তানকে সাহস্তা করতে পারবো এইরকম একটা মানে উগ্র জাতীয়তাবাদ মানে ছড়াই দিয়া দুই হাজার উনিশ সালে তারা সুইপ করছিল তো এইবার তারা চেষ্টা করছে আবার ওই যে সে ভগবানের মেসেঞ্জার হিসেবে নিজেকে উপস্থাপন করে ওখানে চার দিন ব্যাপী সে অনুষ্ঠান করছে ভারতের সংবিধান অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কোনো মন্দির বা মসজিদ উদ্বোধন করতে পারে এটা আমরা অনেকে জানি না এটা সাপোর্ট করবে সে নামাজ পড়বে বা সে পূজা করবে কিন্তু ওগুলো উদ্বোধন করতে পারবে হচ্ছে ধর্মীয় গুরুরা কিন্তু সেখানে সে ভারতের সংবিধান লঙ্ঘন করছে এই জন্য বিজেপি ওই যে মনোস্কৃপ্তির আপনার আদলে তাদের সংবিধান রচনা করতে চায় এই জন্য তারা মানে টু থার্ড মেজরিটি চায় যাতে তারা সংবিধান বদলাইতে পারে যেটা তারা তাদের ওপেন সিক্রেট এটা মানে অনেক সাংসদ বলেও ফেলছে এগুলা অনেক এগুলো নিয়ে অনেক আপনার সমালোচনা আলোচনা হয়েছে ভারতের মিডিয়াতে তো এখন ভারতের নির্বাচনে আমাদের কি এফেক্ট এই ফলাফলের উপর ভিত্তি করে বা বিজেপি ক্ষমতায় যাক বা কংগ্রেস যাক অ্যাপারেন্টলি ভারতের এস্টাবলিশমেন্ট সব বাংলাদেশের বিরুদ্ধে আমি বলবো এবং তারা বাই এনি হাসিনা আওয়ামী লীগ এই গোষ্ঠীটাকে ক্ষমতায় রাখার জন্য শুধু তাদের রাজনৈতিক দল না তাদের স্টাবলিশমেন্ট তাদের আপনার যত রকমের এনজিও আছে তাদের যত রকমের থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের যত রকমের প্রাইভেট পাবলিক অর্গানাইজেশন আছে সবার কাছেই এই মেসেজটা যে শুধু হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এখানে বাকিরা ক্ষমতায় যেতে পারবে না এটা একটা এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু নরেন্দ্র মোদী নড়াচড়া হবার কারণে বাংলাদেশে কিন্তু নড়াচড়া শুরু হয়ে গেছে এটা খেয়াল করবেন আমি মনে করি কিছুটা হলেও শেখ হাসিনা কিন্তু এখন একটু একটু ইমব্যালেন্স হয়েছে কারণ ভারতের সরকার যদি একটু নরবরে থাকে সে যে সরকারে থাক সে কিন্তু তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে মানে অয়েল ইউর ওন মেশিনে আমরা একটা কথা বলি নিজের চরকায় তেল দিতে হবে যখন সে মোর দেন শিওর যে আমি তো পাঁচ বছরের জন্য আবার আসছি আবারও থাকবো পাঁচ বছর তখন সে কুকর্মগুলো আমাদের মতো দেশে বিশেষ করে বাংলাদেশ হচ্ছে আদার দেন পাকিস্তান এন্ড চায়না ইন্ডিয়ার নেইবরদের মধ্যে আমরা হচ্ছি সবচেয়ে বড় দেশ আই মিন ইন টার্মস অফ পপুলেশন আপনার শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ কারোর সাথে তার ভালো সম্পর্ক নেই অথচ এই চারটা দেশের যত জনসংখ্যা তার থেকে চার গুণ বেশি আমাদের জনসংখ্যা আমাদের দেশে আওয়ামী লীগ বা হাসিনার মতো একটা স্লেভ একটা বান্দিশে পাইছে ভারত এই বান্দিকে দিয়ে তারা এই সেবা দাসিক কুকুর কুকুরটাকে দিয়ে সে আমাদের বাংলাদেশটাকে একদম পিষে খাচ্ছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হল তার মাধ্যমে আমাদের যত স্টাবলিশমেন্ট আমাদের গণতন্ত্র রক্ষার আমাদের আইন শাসন রক্ষার যত রকমের আপনার প্রতিষ্ঠান আছে সবগুলাকে রীতিমতো ধ্বংস করে দিছে তো এই ধ্বংস করার মাধ্যমে আমরা যদি শুধু একটা জিনিস আপনার বিচার করি সেটা হচ্ছে ভারত কোনো মতেই আমাদেরকে ভালো চোখে দেখে না আমাদেরকে তার যে অন্ধ যে হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি আমাদের গণতন্ত্র ধ্বংসের প্রতি আমাদের শেষ করে দেওয়ার প্রতি তাদের যে মানে সুলভ আচরণ এই আচরণ নরবরে হবে বলে আমি মনে করি যদি ভারতে এইবার বিজেপি গভর্নমেন্ট আপনার টপেল হয় অথবা নরবরে হয় কারণ আমি মনে করি কংগ্রেস অনেক শিক্ষা নিয়েছে অনেক আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ রাহুল গান্ধীর যেসব কথাবার্তা আজকাল বলেন রাহুল গান্ধী কিন্তু কংগ্রেসের এখন সভাপতি না সভাপতি সভাপতি হচ্ছে আপনার মল্লিকার্জুন এবং তাদের মধ্যে কিন্তু ইয়ে আছে রিগার্ডিং নেইবোরিং কান্ট্রিজ অর্থাৎ বাংলাদেশকে নিয়ে তাদের একটা সেট আপ আছে ফরেন পলিসি চেঞ্জ হবে এটা আমি মনে করি না বাট তারা যখন নিজেদের পায়ের নিচে মাটি নাই ফলে তারা অত বেশি বাংলাদেশকে নিয়ে মানে বিশেষ করে আমরা চিন্তা করতে পারি যে বি সামথিং আদারওয়াইজ এবং আমরা এক সময় বলছিলাম যে যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় যায় তাইলে একদিকে আমাদের জন্য ভালো কেন কারণ ভারত আরো খারাপের দিকে যাবে এবং সেই খারাপ থেকে ভারত ভেঙে যেতে পারে যেটা আমরা বারবার বলি এবং আবারও বলি সেটা হচ্ছে আমাদের এই বারাক ওবামা যে কথাটা বলছে বিশেষ করে মাইনরিটিদের প্রতি তাদের যে এটি এখন আবার একইভাবে যখন হাওয়া একটু খারাপের দিকে গেছে নরেন্দ্র মোদী দেখলো তখন সে মুসলমানদের আবার গালি দেওয়া শুরু করলো এই যে কালকেও আপনি আপনারা খেয়াল করছেন কিনা কালকে ঔরঙ্গজেবকে নিয়ে কথা বলছে ঔরঙ্গজেব এবং এই খুব সম্ভবত এই যে আপনার এই যে ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার ইন্ডিয়ান রাঠে ধ্রুব রাঠে সে কিন্তু এই কথাটা বলছে যে নরেন্দ্র মোদী অরঙ্গজেব কয়টা মন্দির বানিয়েছে আর কয়টা মন্দির বানাইছে এটার একটা হিসাব আমরা আগে একবার ডিসকাস করছি প্রফেসর শর্মা কালকে ধ্রুব রাটে এই কথাগুলো বলছে আই সেলিউট হিম আই থ্যাংক ধ্রুব রাটে যে সত্য কথাগুলা সত্য কথাগুলা বাজারে আনার জন্য নরেন্দ্র ওই যে এই ঔরঙ্গজেবকে বলা হয় যে সে একজন আপনার আহ মুসলমান কিন্তু আবার হিন্দু ধর্মের বিদ্বেষ ছিল এটা বাজারে ছাড়াই সেই ব্রিটিশরা যে মিথ্যা বলছে আজকে আজকে সেগুলা প্রমাণিত হচ্ছে এবং এই প্রমাণের মধ্যে এই ধ্রুবরাটে গতকাল বলতে চাচ্ছে যে কয়টা মসজিদ সরি কয়টা মন্দিরে সে টাকা পয়সা দিছে জমি দিছে এবং ওখানকার যারা পূজারী ছিল বা যাদেরকে আমরা পুরোহিত বলি তাদেরকে উনি বেতন দিত তো যাই হোক এই যে হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদী এই যে বিজেপি আবার মুসলমানদেরকে টার্গেট করে হিন্দুদেরকে পলারাইজ করে আবার যে ক্ষমতা যেতে চাচ্ছে সেখানে মোটামুটি বলা যাচ্ছে এখন মানে হাওয়া ওদিকে যাচ্ছে না আর এটা তো